আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো এলবিডিএস কেবল মডিফাই করে যে কোনো প্যানেলে কীভাবে সেট আপ করবেন। ধরুন আপনি কাজ করার সময় একটি প্যানেল নিয়ে আসলো, একটা মনিটর নিয়ে আসলো, একটা ল্যাপটপের প্যানেল নিয়ে আসলো, বা একটা ব্র্যান্ডেড টেলিভিশন, সেখানে আপনি চায়না মাদারবোর্ড যখন ইউজ করবেন, সেক্ষেত্রে যদি আপনি এলবিডিএস কেবল খুঁজে না পান বা এলবিডিএস কেবল যদি ম্যাচ না করাতে পারেন, সেক্ষেত্রে কীভাবে আমরা মডিফাই করে যে কোনো এলবিডিএস কেবল আমরা ইচ্ছে মতো সেট আপ করে নিতে পারি, সেটা কীভাবে করবো সেটা আজকে দেখাবো। কাজটা আমার স্টুডেন্ট করেছে, যে কারণে একটু বোঝানো একটু কষ্ট হয়েছে, আমি আলাদা বয়েস দিয়েছি। তো এটার মূল বিষয় হলো বন্ধুরা, এলবিডিএস কেবল মডিফাই করতে গেলে অবশ্যই প্যানেলের ডাটা শিট জানা খুবই জরুরি। তো আমরা সেই ভিডিওটা দেখব। আর যারা অনলাইনে ভর্তি হতে চান, আমি এই রমজান মাসে নতুন কোনো স্টুডেন্ট নিচ্ছি না সরাসরি ক্লাসের জন্য, শুধুমাত্র অনলাইনে 10 জন স্টুডেন্ট নিব, বেশ কয়েকজন ভর্তি হয়েছে। তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ইমোতে, মানে আমার ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম একটা বাদ দিয়ে না? হ্যাঁ, প্রথম একটা বাদ দিয়ে চল লাগান। প্রথম ব্যাকগ্রাউন্ড দুটো বিসিসি। আমাদের সামনে যে প্যানেলটা আছে এখন, তো ওই প্যানেলটার এলবিডিএস কেবল আমাদের কাছে না থাকার কারণে আমরা একটা এলবিডিএস কেবল মডিফাই করে লাগাবো, অর্থাৎ এলবিডিএস কেবলের সমস্ত তারগুলো খুলে ডাটা শিট অনুযায়ী সাজিয়ে দেন, তারপরে আমরা প্যানেলের সাথে সেট আপ করবো। যেহেতু আমাদের এলবিডিএস কেবলটি নেই, সেই জন্য এই ব্যবস্থা। তো ফার্স্ট আমাদের মাদারবোর্ড ফলো করতে হবে, মাদারবোর্ডের কত নাম্বার পিন দিয়ে কি কি সাপ্লাই করা হয়েছে, অর্থাৎ যেমন প্রথম বেশ কিছু লাইন বিসিসি, তারপরে গ্রাউন্ড, তারপরে যে বিভিন্ন সিগন্যাল আছে RGB সিগন্যাল, এইগুলো সিগন্যাল স্টেপ বাই স্টেপ আমরা দেখে দেখে সাজাবো। এই কাজগুলো করার আগে অবশ্যই আমাদের যে প্যানেলে আমরা লাগাবো এই এলবিডিএস কেবল, অর্থাৎ যে প্যানেলের জন্য এলবিডিএস কেবল রেডি করব, সেই প্যানেলের ডাটা শিট আমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে। ডাটা শিট সংগ্রহ করে দেন, এই যে মাদারবোর্ডে দেখুন, এই যে বিভিন্ন সিগন্যাল বিসিসি ইত্যাদি যে সাপ্লাই আছে সেগুলো আমাদের প্লাগ ইন করতে হবে, অর্থাৎ সাজাতে হবে সেইভাবে। আগের যে কেবলে যেভাবে তারগুলো লাগানো ছিল, খুলে আমাদের ডাটা শিট অনুযায়ী যেভাবে আমাদের প্রয়োজন, যেভাবে সেট আপ করা ডাটা শিট অনুযায়ী প্রয়োজন, সেভাবে আমরা সেট আপ করে নেব। দেখুন একটা একটা করে পিন, সমস্ত পিন খোলার পরে আবার পুনরায় একটা একটা করে পিন আমরা লাগাচ্ছি কেবলে। প্রথমে বিসিসি 2টা পয়েন্ট, তারপরে গ্রাউন্ড সিগন্যাল, ইত্যাদি এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ডাটা শিট অনুযায়ী কালেক্ট করবো। দেখুন আমাদের স্টুডেন্ট মোবাইলের ভিতরে ফুল ডাটা শিটটি বের করে নিয়েছে। আর ডাটা শিট বের করার অপশন আমি এর আগের এক ভিডিওতে দেখিয়েছি, যে ডাটা শিট কীভাবে প্রত্যেকটা প্যানেলে ডাটা শিট বের করবেন। তো এটা আমরা অনায়াসেই কাজগুলো করতে পারবো। শুধুমাত্র ডাটা শিট বের করে যে কোনো প্যানেল হোক, সেটা যদি এলবিডিএস কেবল মডিফাই করতে চাই, তাহলে আমরা অবশ্যই এইভাবে কাজগুলো করতে পারবো। সংখ্যাতে এনে যাওয়ানে যে জিরুতে আমরা পাইছি হলো রেডের সিগন্যাল, দুইটা রেড তো লাগাই ফেলাইছি আমরা, তারপরে এটা গ্রাউন্ড কানেকশন করি, গ্রাউন্ড কানেকশন করে আন লাগাম গ্রিনের দুইটা সিগন্যাল, গ্রিনের সিগন্যালের পরে কি থাকবে এটা একটা গ্রাউন্ড, তারপর আবার কি লাগবো ব্লুর সিগন্যাল, ঠিক আছে লাগাম সংকেত দইলই, হ্যাঁ সংকেত দইল কথা। তো বন্ধুরা আমরা প্রত্যেকটা তারগুলো, প্রত্যেকটা সিগন্যালের তার, গ্রাউন্ডের তার, বিসিসির তার, এগুলো ডাটা শিট অনুযায়ী যদি আমরা স্টেপ বাই স্টেপ লাগাই, যে কোনো প্যানেল হোক, ছোট বড় যে কোনো প্যানেল হোক, অনেকেই ঘাবিয়ে যায় যে ছোট একটা প্যানেল কেউ এনে দিল, বা ব্র্যান্ডের একটা টেলিভিশন আসলো আপনার কাছে, সেটাতে আপনার চাইনিজ মাদারবোর্ড ইউজ করলেন, সেক্ষেত্রে অনেকেই যারা নতুন তারা একটু ঘাবড়িয়ে যায়, সেটা কীভাবে আমরা রেডি করব। আবার এলবিডিএস কেবল যখন আমরা না পাই, সেগুলো আমরা এই যে এইভাবে মডিফাই করে
বা ঝালাই করে সোল্ডারিং করে বিভিন্ন ভাবে আসলে কাজের ক্ষেত্রে এক এক সময় এক এক ভাবে আমাদের মোটিভেট করে কাজগুলো করতে হয়। তবে আমরা যদি জানি বা আমরা যদি বুঝতে পারি যে প্যানেলের এলবিডিএস কেবলগুলো কিভাবে রেডি করতে হয়, যদি আমরা এলবিডিএস কেবল কখনো না খুঁজে পাই সেগুলো কিভাবে রেডি করব, মডিফাই করব, এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আসলে বা এগুলো যদি আমরা জানি, রেডি করা মডিফাই করা যদি জানি তাহলে কিন্তু যে কোনো প্যানেল আসুক না কেন, হোক সে ব্র্যান্ডের, হোক সে ল্যাপটপের প্যানেল, হোক সে যে কোনো আদার যে প্যানেলগুলো আছে, যাই হোক না কেন, আমাদের কাজ করা কিন্তু অনেকটাই সহজ হবে এবং কি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই কাজটার ফুল অর্থাৎ এই কাজটা অনেক সময় লেগেছে। এই ফুল ভিডিওটা আমার অনলাইন স্টুডেন্ট আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, আর আপনাদের জন্য শর্ট করে যেগুলো মূল্যবান কথা সেগুলো রেখে ভিডিওটি শুরু করতেছি বা ভিডিওটি আপনাদের মাঝে পরিচালনা করতেছি। এখন আমার কি এরপরে আরো কোনো কানেকশন নিচে নিচের দিক দিয়ে হেন নিচের দিকে না একটা গ্রাউন্ড আছে। আচ্ছা তাহলে গ্রাউন্ড তো দিছি, আর একটা গ্রাউন্ড দিলে দিতে তাহলে এই যে দুইটা থ্রি পয়েন্টের সিগন্যাল এদের কিন্তু আমার এই প্যানেল লাগতেছে না, তাহলে দিমু না, তাহলে আর গ্রাউন্ড আছে, এই যে গ্রাউন্ড আছে একটা গ্রাউন্ড দিয়ে দিন। মোবাইলটা সরায় কানেকশন করে ফেলেন, এই কি অবস্থা। এই সকল কাজগুলা যখন ল্যাপটপের কেউ ডিসপ্লে আইনা দিব আপনারাতে, তারপর 14 ইঞ্চি, 7 ইঞ্চি, 12 ইঞ্চি, ওইগুলাতে আসলে এই প্রবলেমগুলো বেশি হয়, ঠিক আছে। তাহলে এই সকল কাজে কি কঠিন মনে হয়? আচ্ছা তাহলে আমরা এই কাজ থেকে এটাকে আমরা আগে থেকে দেখে নিছিলাম। আচ্ছা এই বিষয়টা হলো কি, এরপরে যদি আমার বন্ধ করে দেন, এরপরে যদি আমার কাছে যে কোনো প্যানেল আসুক, যে কোনো এটা ল্যাপটপের প্যানেল আসুক বা অন্য কোনো যে কোনো প্যানেল আসুক, এইভাবে ডাটা শিট দিয়ে কানেকশন করতে পারবেন না? করতে পারবো ইনশাল্লাহ। ভিডিও কাট করে দিলাম, হ্যাঁ।